ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলছে বৃষ্টি, সবজির বাজারে পড়েছে এর প্রভাব। বাজারে তুলনামূলক সবজি কম থাকায় দামে অনেকটাই বেপরোয়া আচরণ দেখা গেছে বিক্রেতাদের। এটা জোড়া 30, পালং শাক, লাল শাক জোড়া 30, পুঁই শাক 30, লাল শাক বেশি 40, ডাঁড়া বেশি 20 টাকা। আজকে কি দামটা একটু বেশি মনে হচ্ছে নাকি অন্যান্য দিনের তুলনায়? অন্যান্য দিনে এরকম এরকমই না। আচ্ছা, গত দুই দিন তো বৃষ্টি হলো, বৃষ্টির কারণে কি সবজি কমবে বা দাম বাড়বে? না, কিছু কমছিল, কালকে মনে করেন বেচছিলাম 30-35, আজকে একটু বেশি বা আজকে ধর মনে করেন কারণ বাজার শাক। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় বাজার করে ঘরে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। শুক্রবার রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কালকে দুই দিন তো বৃষ্টি হলো, এটার প্রভাব কি বাজারে পড়বে কিনা? এক্ষেত্রে অন্যান্য সময়ে যে সবজিগুলোর দাম যেমন থাকে কেমন হইতে পারে বা কেমন দেখছে? বৃষ্টি কমলেই কমে যাবে? আচ্ছা, এমনিতে শীতের সবজি যেগুলো বলা হয় সবগুলো কি বাজারে আসছে মোটামুটি? কিন্তু দামটা আসলে শীতের সবজিটা একটু বেশি মনে হচ্ছে কেন? এহসানুল হক, ঢাকা পোস্ট।